পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া নদীর ঘাট এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, এদিন নদীর ঘাটের জলাশয় থেকে 10-15 ফুট পাশে শুধু পরনে চুড়িদার পরা, গলায় আঘাত ও রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়। তবে মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে অমল দাস ও বাবাই সূত্রধারী, রিপোর্ট জিসিএন নিউজ।